তো আজকে ব্লগটা অনেক দিনের পরে আমার ফেরার ব্লগ, মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম, সেটা মানে পরে পরবর্তী যে ব্লগগুলো আসবে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখন লাইফটা অনেকটা কি বলবো, হাত মানে সবকিছু কন্ট্রোলে আসেনি কিন্তু অনেকটা নর্মাল হয়েছে, সেই জন্যই আবার ব্লগ আমি শুরু করলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, সুস্থ থাকাটাই বড় কথা। তো আমাদের একটু মানে লাইফগুলো একটু আনস্টেবল চলছিল, তো এরপর থেকে ফ্রিকুয়েন্টলি ব্লগ আসতে থাকবে, তো চেক করতে থাকো তোমরা। আর অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছিলে, বলেছিলে কি হয়েছে, মানে খুবই কি বলবো লাকি ফিল হয়। নিজের ফ্যামিলি মেম্বাররা তো দেখো জিজ্ঞাসা করবেই যে কেমন আছো বা কি হয়েছে, কেন তুমি ব্লগ দিচ্ছ না। আমার বান্ধবীরাও অনেকে জিজ্ঞাসা করেছিস তোরা, তো সবাইকে এটাই বলবো যে একটাই রিজন আমার ব্লগ থেকে চলে যাওয়ার, সেটাই হচ্ছে যে কোকোর প্রচন্ড শরীর খারাপ হয়েছিল এবং এতটাই শরীর খারাপ হয়েছিল যে হসপিটালাইজ করার মতো। দিয়ে যখন একটু স্টেবল হলো, মানে আমি মাঝখানে দুর্গাপুর গিয়েছিলাম, পরবর্তী ব্লগগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তারপরে আমি যখন ফিরে এলাম, তারপরে তো বাড়িতে কাজ চলছিল বিভিন্ন ধরনের, সেই এপিসোডটা কাটিয়ে হঠাৎ মা অসুস্থ। আর মায়ের ওপর আমরা ফ্যামিলির পুরোপুরি সবাই ডিপেন্ডেন্ট, বুঝতেই পারছো তোমরা, মা একটা সংসারটাকে ধরে রাখে, তো সেই জন্য খুবই মানে মানসিক অবস্থা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিল মা মানে আমার শাশুড়ি মা। তো এখন অনেকটা স্টেবল আছে। আর আজকের সাজগোজ দেখে তোমরা ভাবছো এত সেজে গুজে এইসব কেন কথা, তো এটারও একটা ব্লগ পরে আসবে। আর একটা খুব স্পেশাল পার্সনের বার্থডে, তো সেই সেলিব্রেশনের জন্য একটু রেডি হওয়া, মনটাকে ভালো করা, যে না সব ঠিক হয়ে যাবে, পজিটিভ থাকা। তো এইরকমই ছোট একটা ব্লগ আজকের ব্লগটা। এরপর থেকে ফ্রিকোয়েন্টলি যেরকম আমার ডেলি ব্লগ আসতো, শর্ট ভিডিও আসতো, কোনো স্পেশাল ব্লগ আসতো, আসতে থাকবে। তো তোমাদের ভালোবাসা সাপোর্ট এভাবে আমাকে দিতে থেকো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি, টাটা।